নমস্কার বন্ধুরা, আজ একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি বানাবো আলুর খোসা ভাজা। খুব সহজ একটা রেসিপি, শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন, কিন্তু দেখুন, করে দেখবেন, খুব সহজ একটা রেসিপি আর খেতে খুবই ভালো। চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি চারটে আলু, আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আলুর খোসা ভাজা করার জন্য আলু থেকে একটু মোটা মোটা করে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমরা যেমন এমনি আলু ছাড়াই, তার থেকে একটু আলুটা রেখে রেখে দেখুন ছাড়াচ্ছি, একটু মোটা করে খোসাটা ছাড়াচ্ছি। দেখুন এইভাবে লম্বা লম্বা করে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, বাকিগুলো সব একইভাবে ছাড়িয়ে নেব। সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আলুর খোসাগুলো এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এতে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেব। দিয়ে দিচ্ছি এক চামচ আটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, লবণ, খাওয়া সোডা, পোস্ত, সমস্ত এই শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। দিয়ে দেব সামান্য জল, বেশি দেব না, একদম অল্প জল দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার উনানটা জেলে নেব। কড়াটা উনানে বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে আলুর খোসা দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি, অল্প আঁচে জাল দিয়ে ওগুলো ভেজে নিচ্ছি আমি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুর খোসা ভাজা দেখুন হয়ে গেছে, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর মুচমুচেও হয়েছে বেশ। বাকিগুলো সব ভেজে নিচ্ছে। সহজেই ভাজা হয়ে যায় আর খেতেও খুবই সুন্দর। আপনারা অবশ্যই এভাবে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আর সবগুলো ভাজা আমার হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আজকের মতন এই রেসিপিটা এখানে আমি শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।